হে গাইস, চলে আসলাম রবিন ভাই ওয়ার্ক স্টেশনে। রবিন ভাইয়া, ইয়েস, আজকে আপনি আমাকে একটা তালিম দিতে হবে। কি তালিম ভাই? টিকটক থেকে কিভাবে লোগো ছাড়া ভিডিও ডাউনলোড করবো, আজকে এটা আপনি আমাকে শিখিয়ে দিতে হবে ভাই। আচ্ছা, এটা তো অনেকদিন যাবতই রিকোয়েস্ট ছিল যে কিভাবে টিকটক থেকে যে কোনো মোবাইল দিয়ে লোগো ছাড়া ভিডিও ডাউনলোড করা যায়। সো কাম অন, দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আপনি টিকটকের যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেই ভিডিওর এই যে শেয়ার অপশন যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন কপি লিঙ্ক লেখা আছে একটা জায়গায়, এক এক মোবাইল এক এক ইন্টারফেস। যাই হোক, এই কপি লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা কপি করে নিয়ে নেবেন। সো গুগল ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি SSS টিক মানে SSSTIC.io এই সাইটে যাবেন। এই সাইটে গেলে দেখুন ডাউনলোডের অপশন আছে, এখানে গিয়ে আপনি যে কপি করা টিকটকে ভিডিও লিঙ্কটা সেটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে একটু ওয়েট করবেন ডাউনলোডে ক্লিক দিয়ে। এখন দেখুন তিনটা ডাউনলোড অপশন আসছে। আপনি নর্মালি আমি দুই ডাউনলোড নাম্বার যে ওয়াটার উইদাউট ওয়াটার মার্ক ডাউনলোড টু এটাতে ক্লিক করি, তারপর থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করি এবং ডাউনলোড অপশনে ক্লিক করি। এরপর আপনার এখানে একটা ডাউনলোডিংয়ের বার দেখা যাচ্ছে যে ডাউনলোড হয়ে গেছে। সো এখন আপনি যে এখান থেকে ওপেন করলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা অলরেডি আপনার মোবাইলে MP4 হিসেবে উইদাউট এনি কাইন্ডস অফ লোগো ডাউনলোড হয়ে গেছে। সো গ্যালারিতে গিয়ে দেখতে চাইলে গিয়ে দেখুন গ্যালারিতে উইদাউট এনি কাইন্ডস অফ লোগো ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এটা যে কারোরই যে কোনো টাইপের টিকটক ভিডিও আপনি চাইলে এখন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান।